আল্লাহ তার রাসূল এবং সাহাবীদের দল থেকে আলাদা হয়ে ওদের দলে যে আমি যাচ্ছি কিয়ামতের দিন আল্লাহ ওদের সঙ্গে ধরে আমার হুজুরে জাহান্নামে ফেলে সইতে পারবো তো তো পারফেক্ট আমল করা লাগবে জীবনের সব ক্ষেত্রে রাজনীতি করবেন পারফেক্ট রাজনীতি অর্থনীতি চালাবেন পারফেক্ট অর্থনীতি বিচার ব্যবস্থায় যাবেন পারফেক্ট বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় যাবেন পারফেক্ট শিক্ষা ব্যবস্থা সভ্যতা সংস্কৃতি যা বলবেন সব হওয়া লাগবে পারফেক্ট আর কোনটা পারফেক্ট আর কোনটা পারফেক্ট না ফয়সালা করবে আপনার বিবেক না ফয়সালা করবে আল্লাহর নবীর সুন্নাহ পারবেন না আবার এই বলদের মতো প্রশ্ন করা যাবে না হুজুর নবী গেছে কা 1500 বছর আগে এই যুগে তার থেকে পারফেক্ট আদর্শ কেন নিব আরে তোমার যুগ তো আধুনিক যুগ তাই না আর নবীর আদর্শ হলো সর্বাধুনিক আদর্শ তোমার এখন সাল কত 2022 যদি 4022 হয় তবু আল্লাহর নবীর একটা আদর্শ এক্সপায়ার ডেট হবে না এমন হবে না যে এটা যুগের সমস্যা সমাধান করতে সক্ষম না দুনিয়ার বাকি সবগুলো রস খেতে পারে এক জায়গায় এসে ফেল মারতে পারে যেমন বাঙালির হাজার বছরের সংস্কৃতি আগের হাজার বছরের আগে সংস্কৃতি ফিরাতে হবে ভালো কথা তো সেই আগের হাজার বছরের সংস্কৃতি দিয়ে বর্তমান দুর্নীতি সমাধান হবে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের সমাধান হবে বর্তমান যত ঘুষ সুদ এবং যত আকাম কুকাম চলে অশ্লীলতা বেহায়াপনা ধর্ষণ মাদক সমাধান হবে কি হবে হাজার বছর আগে সংস্কৃতি আনালে কি হবে জানেন 33 কোটি দেবতার পূজা শুরু হবে মানুষে মানুষে বৈষম্য শুরু হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই এক দল থাকবে না এক জাতি থাকবে না নামাজে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াতে পারবে না কেউ হবে ব্রাহ্মণ সে থাকবে আগে কেউ হবে শূদ্র সে থাকবে পরে তো হাজার বছর আগে সংস্কৃতি ফিরানোর লোভ যে দেখান কিছু না হাজার বছর আগে সংস্কৃতিতে ছিল তো অন্ধকার যুগ ছিল তো জাহিলি যুগ ইসলাম না দিয়ে আলো তো আলো বন্ধ করে আপনি চানটা কি যেভাবে বিদ্যুৎ খেয়েছেন এভাবে আলো বন্ধ করে আবার জমিনকে জাহেলিয়াতের মধ্যে ফিরিয়ে আনবেন তো হাজার বছরের আগে সংস্কৃতিতে দুনিয়ার কোন সংস্কৃতিতেই সমাধান পাবেন না কিন্তু ইসলামে পাবেন কেন পার্থক্য জানেন কারণ সেগুলো বানিয়েছে মানুষ আর এটা বানিয়েছেন আল্লাহ আল্লাহর মানুষ যেমন সমান না আল্লাহর আদর্শ আর মানুষের আদর্শ সমান হতে পারে না মানুষ ভবিষ্যতের জ্ঞান রাখে না আর আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো ভাগাভাগি নাই সব জ্ঞান আল্লাহর কাছে এক সমান তো আল্লাহ ভবিষ্যৎ জেনেই আপনাকে আদর্শ দিয়েছে আর মানুষ না জেনেই বানাইছে 1450 বছর হলো কোরআন কয়বার পরিবর্তন হয়েছে কয়বার আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর 51 বছর সংবিধান পরিবর্তন হয়েছে কয়বার কেন 1450 বছরে একবার হলো না আর 100 বছরও হলো না মাত্র অর্ধ শতক এতেই হয়ে গেল 16 বার তাইলে আল্লাহর বান্দা এক আল্লাহর বিধান আর মানুষের বিধান এক আরে মানুষ তার চিন্তার সীমাবদ্ধতা আছে ওর চিন্তা যেখানে শেষ আল্লাহর ইলম সেখানে শুরু তো কারণে পারফেক্ট আমল করবেন তো ইনশাআল্লাহ ওয়া তাওয়াসাউ বিল হক হকের উপর চলবেন হকের আদেশ করবেন একজন আরেকজনকে হক আঁকড়ে ধরতে বলবেন ভুল ধারা যদি মূল ধারা হয় শব্দ খেয়াল রাখবেন ভুল ধারা যদি মূল ধারা হয় সেই মূল ধারারে বুড়া আঙ্গুল আমাদেরকে মানতে হবে হক এখন হক কি সংখ্যা গরিষ্ঠের মধ্যে না সংখ্যা লঘুর মধ্যে অধিকাংশ লোক কি হকের উপর একমত না বাতিলের উপর একমত নবীরা হাদিসে টের পাবেন নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে 72 দল জাহান্নামী এক দল জান্নাতি 72 বেশি না এক বেশি ওই মিয়া 72 বেশি না এক বেশি তাহলে 72 এর ফাঁদে যাবেন না একের দলে যাবেন হকের উপর যদি একজন থাকে সেই একজনই আপনার জন্য অনুসরণীয় হবে ইন্না ইব্রাহিম কানা উম্মা আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম তার সময়ে ছিলেন একা একটা জাতি একা ব্যক্তি হয় না কিন্তু আল্লাহ বলেন একা একটা জাতি কারণ হকের উপর একজন থাকলে সেই একজনই একটা জাতি তো হকের আদেশ করবেন ওয়া তাওয়াসাউ বিসবর আর 4 নম্বর গুণ কি জানেন সবরের আদেশ করবেন কারণ হকের উপর চলবে না সবর করা লাগবে না ইয়ে কভি ভি মুমকিন নেহি চাকরিতে যাবেন দেখবেন সুদ ঘোষে না জড়ালে চলে না বউ কত টিটকারি মারে এলাকার লোকে কত কথা বলে বন্ধুরা সবাই আগায় যায় তো সবর না করলে থাকবেন কেমনে হকের উপর যে যুগ চলে আসছে
সবর কারে কয় বুঝেননি, খালি বিপদে পড়লে সবর, এটারে সবর কয় না। সবর হলো তিন জিনিসের ব্যাপারে করতে হয়, নেক কাজে অবিচলতা এটাও সবর, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবর, আর বিপদে পড়লে ধৈর্য ধারণ করা এটাও সবর। সবরের মধ্যে তিনটা জিনিস অন্তর্ভুক্ত। ওয়াতাওয়াসাউ বিসবর, একজন আরেকজনকে বলে ভাই নেকের উপর অবিচল থাকো, গুনাহ ছাড়ো, নেক যত ছোট হোক ছাইরো না, গুনাহ যত ছোট হোক কইরো না। এবং বিপদ যদি চলেই আসে, আল্লাহর পথে চললে বিপদ আসবেই, হাতে হ্যান্ডকাপও লাগতে পারে, ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হতে পারে, বছরের পর বছর কারাগারে পড়ে থাকা লাগতে পারে। আরে নবী যদি তিন বছর কারারুদ্ধ থাকতে পারে, নবীর জীবনের চাইতে আপনার জীবনের দাম কত বেশি, বেশি নাকি? কই নবী আর কই আপনি, নবী যদি তিন বছর থাকে, আপনি তিরিশ বছর থাকলেও সেটা তো বড় কম। তো হকের উপর থাকতে চাইলে সবর করাই লাগবে। নবীর অপরাধ কি ছিল বলেন, একটা অপরাধ বলেন, বলবেন জিহাদ করেছে, আরে মক্কার যুগে তো জিহাদ আসে নাই, বলবেন জঙ্গি নবী ছিল এজন্য তারে মেরেছে, আরে মক্কার যুগে জিহাদ ছিল না, এই কথা বলে সুবিধা করতে পারবেন না। না জিহাদ, না খিলাফা, না ইকামতে দিন, এগুলো তো মদিনায় যাওয়ার পর এই রূপে আসলো। তাহলে মক্কার যুগে ছিল কি, কেন তারে মারা হলো, কেন জবাই করার চেষ্টা করা হলো, কেন ঘর ঘেরাও করা হলো, কেন কারারুদ্ধ করা হলো, কেন তার সঙ্গীদেরকেও মারা হলো, বেলালের ঘটনা, সুমাইয়ার ঘটনা কে বা না জানেন আপনারা। তো হকের পথে চলবেন, সবর করা লাগবে না, কখনো হবে না, সবর করাই লাগবে। সেই সবর করবেন, জুহুদ অবলম্বন করবেন, জীবনটা সুখের হবে। দুনিয়ার লোভ যত বেশি, দুনিয়াটা তত কষ্টের। আর দিলের মধ্যে দুনিয়ার লোভ যত কমাবেন, দেখবেন গাছতলায় থেকেও এমন সুখ পাবেন যেটা রাজপ্রাসাদে থেকেও ওরা পায় না। দিল থেকে আল্লাহর হস্তে দুনিয়া বের করে নেই, দুনিয়া প্রীতি আপনাকে জিহাদের পথ থেকে দূরে রাখবে, শাহাদাতের পথ থেকে দূরে রাখবে, তাওহীদের পথ থেকে দূরে রাখবে, নফস এবং শয়তানের ধোকা ফেলে রাখবে। আর এক দুনিয়ারে বের করে সব অনিষ্ট বের হয়ে যাবে। হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার প্রেম হলো সব গুনাহের মূল। পারবেন না, পারবেন কি না? আর নবীর দেওয়া ওষুধটা মনে রাখবেন, দুনিয়ার ব্যাপারে নির্লোভী হবেন, আল্লাহর মহব্বত পাবেন, আর মানুষের হাতে যা আছে সেটার ব্যাপারে নির্লোভী হবেন, মানুষের মহব্বত পাবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, কারো কাছে অন্যরকম লাগলেও লাগতে পারে। মনে করেন একজন হুজুরে দাওয়াত দিলেন মাহফিল করাবেন বলে, এখন স্বাভাবিকভাবে তিনি একটা ডিমান্ড করলেন যে আমারে বেশি না আশি হাজার দিতে হবে। কিন্তু আপনি ভাবছেন যে ওনাকে আনলে ভালো হবে, মানুষও চাচ্ছে উনি আসুক, তো ঠিক আছে আসে যাক, তারপর আনি। উনি আসলেন, বয়ান করলেন, চলেও গেলেন, সব ঠিক হলো। কিন্তু আমাকে বলেন তো, যারা টাকাটা দিল, দিলের মহব্বতের সাথে দিল, না একটু চিপাই পড়ে দিল, তো তার দিলে এই লোকের প্রতি কি মহব্বত এমনই থাকবে, আর একজন কন্ট্যাক্ট না করে আসলে মহব্বত যেমন থাকবে? তাহলে টাকার মালিক হচ্ছে, উভয় ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু যেটা মহব্বতের সঙ্গে হচ্ছে আর যেটা মহব্বত ছাড়া হচ্ছে, উভয়টা কিন্তু এক না। আল্লাহ নবী দোয়া দিয়েছেন যে অন্তরের কোনো প্রকার লোভ ছাড়া, চাহিদা ছাড়া কোনো জিনিস গ্রহণ করে, আল্লাহ তার সেটার মধ্যে বরকত দান করুন। আর কেউ লোভ নিয়ে চেয়ে চেয়ে যেটা গ্রহণ করে, আল্লাহ সেটার বরকতকে দূর করে দিন। তে কারণে খালি মানুষের জিনিস পকেটে আনতে পারাকে নিজের জন্য কামিয়াবি মনে করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আধিক্য ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। জিনিস বাড়লেই বরকত বাড়বে জরুরি না। আল্লাহ তাআলা 5,000 টাকা যে বেতন পায়, তার ঘরে এমন বরকত দিতে পারে, 5,00,000 টাকা কামায় যে ওর ঘরেও যে বরকত থাকবে না। ও কামায় 5,00,000, কিন্তু আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে দিলেন 10,00,000-এর। এমন এমন অসুখ, এমন এমন বিপদ, ওই বিপদের পেছনে দিতে দিতে আর মনে হয় আগের জীবনই ভালো ছিল যখন ফহিমনির পুত ছিলাম, আর এখন বড়লোক হয়েছে কিন্তু সব অভাব বাকি রয়ে গেল। তো বরকতের মালিক কে? বরকতের মালিক কে? আল্লাহ যা দেন সেটার উপরে সন্তুষ্ট থাকেন। নবী কিভাবে লোভ কমাতে বলেছেন জানেন? নবী বলেন একজন মানুষের জন্য যথেষ্ট জাস্ট এমন কয়েকটা লুকমা যেটা তার কোমরকে সোজা রাখবে। যদি এতটুকু না পারে তাহলে সর্বোচ্চ হলো সে নিজের পেটকে তিন ভাগ করে, এক ভাগ খাবার দিয়ে ভরবে, এক ভাগ পানি দিয়ে ভরবে, আর এক ভাগ খালি রাখবে। তো পেটের তিন ভাগের এক ভাগ ভরতে আর কতটুকু খাওন লাগে? এই পরিমাণ খাওন যদি হয় সর্বোচ্চ, আর সর্বনিম্ন বলেছেন জাস্ট কোমরটা সোজা থাকবে, এই পরিমাণে যদি কেউ নিজেকে সন্তুষ্ট বানাতে পারে, ওর জীবনে কোনোদিন কষ্ট হবে? জামাই বউ বাচ্চারা সবাই এই জীবনের উপর সন্তুষ্ট, বিশ্বাস রাখেন সে কুড়ে ঘরে থাকলেও মহাসুখের মধ্যে থাকবে। তো এ কারণে
এই চারটা গুণের কথা বলে গেলাম। এই চার গুণ অর্জনের চেষ্টা করেন, চার গুণ নিজেও অর্জন করেন, অন্যদের মধ্যেও ছড়িয়ে দেন এলাকায়, এগুলো নিয়ে জনসচেতন।